আমরা এতদিন যেগুলো শিখেছি সেগুলো হচ্ছে মেইনলি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, মানে হচ্ছে সেগুলো হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট বানানোর জন্য যেগুলো লাগে সেগুলো আমরা শিখে আসছি, বা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট শিখে আসছি। ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট বলতে ইউআই ডেভেলপমেন্ট বোঝায়, মানে ইউজার ইন্টারফেস, যেটা হচ্ছে ইউজার দেখে আর কি, সেটাই হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, মানে সেটা হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। এইচটিএমএল, সিএসএস বা স্ট্যাটিক জিনিস, সেটাই হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। মানে সেটা দিয়ে আপনি মানে একটা ওয়েবসাইট প্রথমে বানাইছেন আপনি, সেটাতে মানে বারবার চেঞ্জ হচ্ছে না, মনে করেন কীরকম, আমি একটু বুঝায় আসি। ধরেন এখানে একটা আমরা টুইটারে আসি, টুইটার থেকে যদি আমি এরকম করে এখানে থাকি তাহলে কিন্তু দেখেন কোনো মানে চেঞ্জ নাই, এটা কিন্তু এখানেই আসতেছে, এটা চেঞ্জ, এটা স্ট্যাটিক। কিন্তু আমি যদি এখানে গিয়ে ক্লিক করি তাহলে কিন্তু আমাকে লগ ইন করতে দিবে। এই যে আমি এখান থেকে গিয়ে আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমি লগ ইন হয়ে যাব। এই যে লগ ইন হয়ে গেলাম, হয়ে যাওয়ার পর কি হয়ে গেল, আমার এখানে আমার জিনিসপত্র দেখাচ্ছে, এখানে আমার ছবি দেখাচ্ছে, এখানে এটা এখানে এই এই ভদ্রলোকের ছবি দেখাচ্ছে। আমি যদি একটু রিলোড দিই তাহলে কিন্তু একটু পরে এই ভদ্রলোকের ছবি আর দেখা যাবে না, হয়তো অন্য কোনো একটা ভদ্রলোকের ছবি দেখা যাবে। এই যে এখানে অন্য একটা জনের ছবি দেখা যাচ্ছে। তো ব্যাপারগুলো খুবই সিম্পল। আবার যদি আমি এখানে ধরেন এখানে লাভ দেই তাহলে কিন্তু লাভ হয়ে গেল, না এখানে একটা তিন ছিল চার হয়ে গেল। আবার যদি আমি কি করতে চাই এটাকে ধরেন আমি শেয়ার করতে চাই, এখানে ক্লিক করলে কিন্তু শেয়ারের অপশন আছে, আমি শেয়ার করতে পারবো। এখান থেকে আমি কমেন্ট করতে পারবো যে নাইস পোস্ট, ঠিক আছে, আমি রিপ্লাই দিয়ে দিলাম, এখানে হয়ে গেল, কিন্তু এটা হয়ে গেল এবং ওরা চলে গেল। কোথায় গেছে, আমি এখানে ক্লিক করলে কিন্তু ওখানে আমাকে নিয়ে যাচ্ছে। এই যে মানে খুবই সিম্পল, সিম্পল ইজ দ্যাট, মানে একদম মানে নর্মাল একটা হিসাব, আমরা নর্মালিভাবে যেভাবে দেখি সেটা সেরকম না, সেটা হচ্ছে স্ট্যাটিক আর ডাইনামিক। এটা যেটা আমি করতেছি এখন এটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট, ডাইনামিক ওয়েবসাইট, ডাইনামিক ওয়েবসাইটের জন্য আপনার একটা সার্ভার লাগে, একটা ডাটাবেজ লাগে, এই জিনিসগুলো লাগে। তো সার্ভার ডাটাবেজ জিনিসগুলো শুনতে যতটা কঠিন মনে হচ্ছে, বা যেহেতু আপনি যদি না জেনে থাকেন এই জিনিসগুলো আগের থেকে, তাহলে একটু কঠিন মনে হতে পারে, বাট আসলে একদম সিম্পল, খুবই সিম্পল হিসাব। ধরেন আপনি একজন দোকানদার, আপনি একজন দোকানদার, আপনি কি করেন, আপনার দোকান দোকানকে বাইরে থেকে দেখা যায় যেরকম, সেটা হচ্ছে আপনার ফ্রন্ট এন্ড, আপনার দোকানটা যেভাবে দেখা যায়, আপনি বসে আছেন ভিতরে এবং জিনিসপত্র অনেক কিছু আছে, হচ্ছে ফ্রন্ট এন্ড। এখন আপনি কি করবেন, আপনার দোকানে বিভিন্ন জিনিসপত্র রাখবেন। আপনি ধরেন দোকান থেকে কোথা থেকে কিনে আনলেন, এনে আপনি যে নিয়ে আসলেন, এটা হচ্ছে আপনার নিয়ে যে আসতেছেন, আপনি আপনি বাইরে থেকে কোথাও কিনে নিয়ে আসতেছেন। ধরেন আপনি চিপস কিনে আনলেন, আপনি বাদাম কিনে আনলেন, আপনি ধরেন আপনার দোকানে যদি মেডিসিন থেকে থাকে মেডিসিন কিনে আনলেন, আপনি হতে পারে আপনার ধরেন কিছু চাউল কিনে আনলেন আপনার দোকানের জন্য, মুদিখানা টাইপের ডিপার্টমেন্টাল স্টোর হয়ে থাকলে, তো এগুলো কিনে আপনি কি করবেন না, আপনি কিন্তু মানে যেখানে সেখানে রেখে দেবেন না, ঠিক না। ধরেন আপনার বিভিন্ন তাক থাকে দোকানের জন্য, বিভিন্ন তাক থাকে, সেই তাকের বিভিন্ন বিভিন্ন লোকেশনে রাখতে হয়। আমরা যদি সাপোজ আমরা মেডিসিনের দোকানে গিয়ে যদি বলি আমাকে নাপা এক্সট্রা একটা বড়ি দেন, ওষুধ দেন বা মেডিসিন দেন, যাই বলি আমরা, তো আমরা আমাদের কিন্তু দোকানদার কিন্তু একটা স্পেসিফিক তাকে রাখা থাকে, নাপা বলেন বা যাই বলেন, আপনি গ্যাসের ওষুধ বলুন বা যাই ওষুধ আপনি চান, আপনাকে দেখবেন কিছুক্ষণ দোকানদার যদি একটু আনকমন টাইপের মেডিসিন আপনি চান, প্রেসক্রিপশন দেখান, তাহলে কিন্তু উনি কিছুক্ষণ ভাববে কোথায় আছে, তারপর ওখান থেকে গিয়ে নিয়ে এসে আপনাকে দেখাবে। এই যে কোথায় উনি রাখছিল এই জায়গাটা হচ্ছে ডাটা বেস, মানে কোথায় উনি রাখছিল সে একটা লোকেশন। তো আমাদের ওয়েবসাইটের মধ্যেও এরকম, ওয়েবসাইটের মধ্যে ধরেন আমি হচ্ছে লগ ইন করলাম, ফট করে আমাকে কি করলো, সে হচ্ছে আমাকে দেখা দিল, আমাকে সে হচ্ছে আমি লগ ইন করার সঙ্গে সঙ্গে আমার ছবি ছবি এখানে দেখা যাচ্ছে। কেন দেখা যাচ্ছে, কারণ এই ওয়েবসাইটের মধ্যে একটা জায়গায়, ওয়েবসাইটের মধ্যে একটা সার্ভার আছে যেখানে তাকের মতো আছে, চিন্তা করেন, ধরেন ওখানে তাকের মধ্যে আমার নাম, আমার ছবি, আমার ডিটেলস, আমি এখানে হোমে ক্লিক করলে আমার ডিটেলস যেগুলো দেখা যায়, এই জিনিসগুলোই যেখানে যে জিনিসগুলো দেখা যাচ্ছে, এই জিনিসগুলো ওদের স্পেসিফিক একটা জায়গাতে রেখে দেওয়া আছে। আমি যখনই ক্লিক করলাম, আমি যখনই ক্লিক করলাম তখন কিন্তু ওখান থেকে আমি যখনই লগ ইন করলাম ওখান থেকে নিয়ে এসে আমাকে দেখা যাচ্ছে। আবার ফেসবুকের কথা চিন্তা করেন, ফেসবুকের কথা চিন্তা করেন, আমি ফেসবুকে যদি যাই, ফেসবুকে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন রকমের জিনিসপত্র আছে, কিন্তু আমার যে পার্সোনাল প্রোফাইল এখানে গেলে কিন্তু আমি এরকম দেখতে পাচ্ছি,
কারণ হচ্ছে আমার এই জিনিসগুলা, আমার আমি লগ ইন করার পর আমার জিনিসপত্রগুলোই দেখা যাচ্ছে, ঠিক আছে? আমি আমি লগ ইন করার পর আমার এই জিনিসপত্রগুলোই দেখা যাচ্ছে। কেন দেখা যাচ্ছে? কারণ হচ্ছে ফেসবুকের ডাটাবেজের মধ্যে আমার এই জিনিসগুলো রেখে দিছি, যার কারণে এই জিনিসগুলো মানে আমি যখন লগ ইন করছি তখনই তারা তাদের স্টোর আছে, স্টোরে তারা রেখে দিছে, যার কারণে ওখান থেকে এসে এসে বারবার দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি আমরা। তো জিনিসগুলো খুবই সিম্পল হিসাব, যদি যদি চিন্তা করেন, যদি খুব গভীরভাবে চিন্তা করেন তাহলে খুবই কঠিন, আর যদি সিম্পলভাবে চিন্তা করেন তাহলে খুবই সোজা। এখন আমরা মানে বুঝলাম জিনিসটা। এখন আমাদের ওয়েবসাইটের মধ্যে এই যে এইটা যে আছে না, এই যে নামটা, এই নামটাকে বলা হয় হচ্ছে আপনার ডোমেইন। যে নামটা আছে এই নামটা হচ্ছে ডোমেইন। এটা কিনতে হয়, এটা টাকা দিয়ে কিনতে হয় অথবা ফ্রিও পাওয়া যায়। যেমন হচ্ছে আমরা যখন হোস্ট করছিলাম আমাদের ওয়েবসাইটটা, তখন কিন্তু এটা হচ্ছে ফ্রি হয়েছিল, কারণ গিটহাবে হোস্ট করেছিলাম। এখন এই জিনিসটা, এই জিনিসটার নাম হচ্ছে ডোমেইন। এবং আমাদের এই যে জিনিসপত্রগুলো আমাদের ইন্ডেক্স ডট এইচটিএমএল বলেন বা যাই ফাইল পত্র আমরা যেখানে রাখি, সেটা হচ্ছে হোস্টিং। এখন এই হোস্টিং বলেন বা আপনার ডোমেইন বলেন, এই জিনিসগুলো আমাদের কী করতে হয়, হোস্ট ডোমেইন কিনতে হয় এবং হোস্টিংয়ের সঙ্গে কানেক্ট করতে হয়। এই সমস্ত জিনিসপত্রগুলো যেখানে সেখানে তো করলে হয় না। আপনি যদি সব জিনিসপত্র ধরেন গুলিস্তানে গিয়ে করেন তাহলে হবে? গুলিস্তানে গিয়ে করলে হবে না। আপনি যদি মনে করেন আপনি বই খোঁজেন, তাহলে কিন্তু আপনাকে কোথায় যেতে হবে? বইয়ের দোকানে যেতে হবে। আপনি ধরেন যদি মোবাইল কিনতে চান, তাহলে কিন্তু মোবাইলের দোকানে যেতে হবে। আপনি কিন্তু ওই মানে মুদি দোকানে গিয়ে আপনি যদি বলেন ভাই আমাকে ই দেন, মোবাইল দেন, বা আমি কম্পিউটার বানাতে আসছি ভাই আমাকে একটা কম্পিউটার দেন, তাহলে কিন্তু সে আপনার সেখানে গেলে আপনি মায়েরও খেতে পারেন। সো যেখানে সেখানে গিয়ে যে যেটা সেটা করলে হবে না। এই জিনিসগুলো কাজ হয় হচ্ছে সার্ভারে। সার্ভার নামে একটা জিনিস আছে, জায়গা আছে যেখানে গিয়ে আপনার ডোমেইন হোস্টিংয়ে কানেক্ট করে, কানেক্ট করে সেখানে থেকে আপনার ডাটাগুলো মানে আপনি আপনার নাম বলেন, নামও একটা ডাটা, আপনার ছবিটাও একটা ডাটা, আপনি আপনার যে ইমেইল অ্যাড্রেস এটাও একটা ডাটা, আপনার বাবার নাম, আপনার মায়ের নাম, আপনার 14 গোষ্ঠীর নাম, বইয়ের নাম, শাশুড়ির নাম, সবগুলো এক একটা ডাটা। মানে ডাটা মানে যে কোনো একটা ইনফরমেশন। এই ইনফরমেশনগুলো আপনি দিচ্ছেন আপনার ওয়েবসাইটের মধ্যে। দেওয়ার পর আপনার ওয়েবসাইটের মধ্যে সার্ভার জিনিসটাকে প্রসেস করে ডাটা বেজের মধ্যে পাঠিয়ে দিচ্ছে। এই যে পাঠিয়ে দিচ্ছে ডাটা বেজের মধ্যে, এই জিনিসগুলো কিন্তু যে সে করতে পারবে না। অবশ্যই করার জন্য একটা মানে ভাষার দরকার। আপনি যদি বলেন ভাই তুমি সার্ভারে চলে যাও, তাহলে যাবে? যাবে না। এই আপনার কম্পিউটারের বা আপনার ওয়েবসাইটের মধ্যে যে কোনো জিনিস বোঝানোর জন্য একটা ভাষার দরকার। এরকমই একটা ভাষার নাম হচ্ছে পিএসপি। পিএসপি পিএসপি মানে কি? পিএসপি হচ্ছে আপনার, এটা আসলে মানে বা অর্থ বোঝার জন্য আমাদের অনেক মানে জানতে হবে এরকম না। আগে এক সময় যখন পিএসপিটা তৈরি হয় তখন এটাকে বলা হতো পিএসপি, যেমন হচ্ছে পিএসপি লেখা লিখতে হয় এরকম, পিএসপি এভাবে লিখতে হয় পিএসপি। পিএসপি মানে পার্সোনাল হোম পেজ বোঝাইতো এক সময়, পার্সোনাল হোম পেজ, বাট এখন হাইপার টেক্সট প্রি প্রসেসর বলে এই পিএসপিকে। মানে এটা নামটা আপনার এক সময় গিয়ে এটার নামটা হচ্ছে আপনার মানে চেঞ্জ হয় আর কি, এটা এটার অর্থ। তো যাই হোক, আমাদের এই নাম ধাম এটাকে কে বানাইছে বা এটার কত সালে আবিষ্কার, এগুলো আপাতত না জানলে হবে। আমরা যদি গুগলে সিম্পলি সার্চ দিই পিএসপি মানে কি, এগুলো সব ইনফরমেশন পেয়ে যাব। আমাদের দরকার কীভাবে কাজ করতে হয় সেই জিনিস ইনফরমেশনগুলো। এখন এই জিনিসগুলোকে তাহলে আমরা বুঝতে পারলাম যে এই যে যে কাজগুলো করতে হয় এটা অবশ্যই সার্ভারের দরকার হয়। সার্ভারকে বোঝানোর জন্য একটা তো ভাষার দরকার হয়, ঠিক না? এখানে আমরা চাইনিজ ভাষা বা ইংলিশ ভাষা যে ভাষাই দিয়ে বোঝাই সার্ভারকে, সার্ভার বুঝবে না। ওই জন্য পিএসপি নামে একটা ল্যাঙ্গুয়েজ আছে, যে সে সে হচ্ছে বোঝাতে, সে খুব ভালো বোঝাতে পারে জিনিসটা। আরও অনেক ল্যাঙ্গুয়েজই আছে, বাট পিএসপি নামে একটা ল্যাঙ্গুয়েজ আছে। মানে পার্সোনাল হোম পেজ এক সময় থাকতো, সেটা হচ্ছে হাইপার টেক্সট প্রি প্রসেসর এখন বলে। সেই পিএসপি ল্যাঙ্গুয়েজটা কিন্তু খুব ভালো মতো বোঝাতে পারে সার্ভারকে যে এই ইনফরমেশনগুলো আমি তোমাকে দিলাম, তুমি এখন গিয়ে কী করো, ডাটা বেজ নামে একটা জায়গা আছে সেখানে গিয়ে বসায় দাও, ডাটাবেজের মধ্যে বসে যাবে।
এই হচ্ছে ব্যাপার। এটা জিনিসগুলো আমরা শুনতে যেরকম গল্পের মতো লাগছে, যদি দেখাতে যাই তাহলে আমাদের মানে ভিজুয়ালাইজেশনটা আর একটু ক্লিয়ার হবে, আমরা একটু ভালো করে বুঝতে পারবো। বাট প্রাথমিক অবস্থায় এতটুকুই মনে রাখেন যে পিএইচপি একটা জিনিস, একটা 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 মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেরকম আমরা জাভাস্ক্রিপ্ট শিখছিলাম, জাভাস্ক্রিপ্টের সঙ্গে অনেক মিল আছে। আমরা যদি দেখতে যাই তাহলে দেখতে পারবো মানে যা শুধু আপনার সিনট্যাক্সগুলো আলাদা, মানে লেখার সিস্টেমগুলো আলাদা। জাভাস্ক্রিপ্ট যেভাবে লিখতে হয়, পিএসপিটা একটু অন্যভাবে লিখতে হয়, ওটাও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটাও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বাট জাভাস্ক্রিপ্টটা নর্মালি ফ্রন্ট এন্ডের জন্য ইউজ করা হয়, আর পিএসপিটা ব্যাক এন্ড বেস একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো আই হোপ আমরা বুঝতে পারছি যে আমরা যে কোনো একটা ওয়েবসাইটকে ডাইনামিক করার জন্য, মানে চলমান করার জন্য অবশ্যই আমরা আমাদের পিএসপিটা জানাটা মানে দরকার। আরও অনেক কিছু জেনেই করা যায়, বাট পিএসপিটা আমরা জানতে পারি কোনো ওয়েবসাইটকে ডাইনামিক করার জন্য। ওকে।